মানিক ভাই, আপনি বলিও উড়া দুরো অফার দিতেছেন আইপিএস এর উপরে। হ্যাঁ ভাই, তাই নাকি? কি ধরনের আইপিএস আপনার কাছে আছে? আমার কাছে আইপিএস আছে, আপনার সোকামের আছে, তারপরে 9.5 আছে, এগুলো থেকে ইউপিএস মুড, ইউপিএস মুড, আর ইউপিএস মুড মাপ আছে, মাল আছে, আবার তিন ইলে মালও আছে আমার কাছে। 1000 বিজি আইপিএস গুলো দেখতেছেন, 1000 বি আইপিএস গুলো আপনার চারটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, একটা এলইডি টিভি চলবে, এগুলোর প্রাইস থেকে মাত্র 8000 টাকা। চমক রাখছেন আমাদের জন্য। আপনি 800 ভিএ, 800 ভিএ, 800 ভিএ, এটা হচ্ছে তিনটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, একটা এলইডি টিভি, এটা তিনটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, একটা এলইডি টিভি, এটা দাম হয়েছে গিয়ে মাত্র আপনার 7500 টাকা, 800 বিয়ে। এই তেলা ভুগা কিসের জন্য রাখছেন? এটা হচ্ছে আপনার 600 বিয়ে, এটা 600 বিয়ে, 400 ওয়াট, দুইটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, একটা এলইডি টিভি, এটা দাম হয়েছে গিয়ে 6500 টাকা, 6500 টাকা, দুইটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, চার পাঁচটা লাইট, আর একটা এলইডি টিভি চালাবেন, এটা কি বাজে চলবো? মানিক ভাই বেশ কিছুদিন ধরে আইপিএস বানাইছে, ইউপিএস তো আছেই জানেন, ইউপিএস মানিক ভাই চার্জার বানাইতেছে, এই যে আইপিএস গুলো ওই দিক দিয়া সে সিঁড়ি বানাইছে, তো এই আইপিএস গুলা দুইটা সিলিং ফ্যান, চার পাঁচটা লাইট, আর একটা এলইডি টিভি চলবো, তাহলে দেখি। এই হলো তেলাপুকা আইপিএস, এটা সবচেয়ে আপনার দোকানের ছোট, তাই না? হ্যাঁ, সবথেকে ছোট আইপিএস। ও আচ্ছা আচ্ছা, তেলাপুকা আইপিএস, প্লাসে প্লাস লাগাবেন আর মাইনাসে মাইনাস লাগাবেন, একটা ব্যাটারি দিয়ে চলবে? এটার মধ্যে ব্যাটারি কত এম্পিয়ার লাগানো যাবে? এটার ভিতরে যদি আপনি ব্যাটারি লাগান তাহলে মনে করেন যে 120 150 100, হ্যাঁ, আইপিএস ব্যাটারি যেগুলো লাগাবেন আপনি মনে করেন যে 150 120 পর্যন্ত আপনি লাগাইতে পারবেন, 80 100 120 120, এই তেলাপুকা আইপিএস এর জন্য, মানে ছোটটার জন্য। আর যদি ইজি ব্যাগে ব্যাটারি লাগান, এইগুলো যদি ইজি ব্যাগে ব্যাটারি লাগান, এটা ভিতরে আপনি যে কোনো ব্যাটারি লাগাইতে পারবেন, ইজি ব্যাগ যেটা মিশুকের ব্যাটারি, মিশুকের ব্যাটারি যে কোনোটাই লাগাইতে, যে কোনোটা লাগাইতে, ওটা ভিতরে নতুন লাগাইতে হইব, নতুন কোয়ান দুইটাই চলবে, দুইটাই চলবে, হ্যাঁ দুইটাই চলবে। আর এই যে এইগুলোর ভিতরে, এগুলা ভিতরে আপনি যে কোনো আপনি ব্যাটারি লাগাতে পারবো, 200 নে 250 নে, যেটা মধ্যে সেটা লাগে, 200 250 150 এম্পিয়ার যে কোনো ব্যাটারি, পানির ব্যাটারি লাগাতে পারবো, ব্যাটারি পাউডারও লাগাইতে পারবো, পাউডার যে কোনো ব্যাটারি, যে কোনো ব্যাটারি লাগানো যাবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এই যে আইপিএসটা, এই যে আমরা দেখেন, এই যে আপনি এই যে ইউপিএসটা অন করছি, এইটাই সবগুলো ইউপিএস মোড, হ্যাঁ, এটা 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 থেকে আইপিএস দেখেন, এই যে ইউপিএস মোড, এই যে পেছনে লাগাইতাছেন, আচ্ছা এই যে পেছনে লাগাইতাছে, ওই লাইট জ্বলতেছে, এটা বন্ধ করো, দেখেন যে আমাদের হার্স, আমাদের যে হার্স দেওয়া আছে, বোল্ট দেওয়া আছে 296 বোল্ট, 200 500, এই হার্স আছে আপনার 52 দেওয়া আছে, লোড দেওয়া 400 লোড দেওয়া, এটা 200 দেওয়া, 300 400 400 লোড দিছে, 400 লোড দিছে, 400 লোড দেওয়া আছে, 400 লোড, এই আইপিএসটাতে 400 লোড দিছে, হ্যাঁ, দুইটা সিলিং ফ্যান, চার পাঁচটা বাতি, একটা এলইডি টিভি, খুব সুন্দর ভাবে চলবে। তো একটা দুইটা ফ্যান তো আপনার 80 80 160, ধরেন 200 ওয়াট, আর তিন চারটা লাইট, একটা এলইডি টিভি চালাইতে পারবেন। তো এটার এম্পিয়ার কত নিচ্ছে? এম্পিয়ার দেখেন, আমি দেখাইতাছি কত এম্পিয়ার দিয়ে চার্জ হয়। এটা তো ফুল কাট, ব্যাটারি ফুল কাট করবে, দেখেন সামনে আপনি যে এসি লেখা আসছে, এসি লেখা আসছে, এসি লেখা আসছে, যখন চার দিন দেবো এখানে আপনার এই যে চার্জ লেখা উঠছে, আর এইদিকে চার্জ হইতেছে, ঠিক আছে। তো এটার প্রাইসটা আর একটু যদি বলতেন ভাইয়া? এটা প্রাইস আছে গিয়ে 6500 টাকা, 6500 টাকা, এটা কি আপনার অফার? এটা আমার অফার। ও আচ্ছা, এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিভাবে নিবে এগুলো আইপিএস? আপনি যে কোনো জেলা, যে কোনো থানা হোক, যে কোনো আপনার গ্রাম পর্যায়ে আপনার মাল চলে যাবে, বাজারে যেরকম বাজার আছে, থানা পাশে আপনার বাজার আছে, গ্রাম পর্যায়ে মাল নেয়, যদি গ্রাম পর্যায়ে থানার ভিতর নিতে চায়, তখন দেখা যায় 300 টাকা,
320 টাকা এরকম একটা মাল আসে 320 টাকা এরকম একটা আইপিএস বিল আসে হাতে হাতে নিবে হ্যাঁ হাতে হাতে নিবে তার বাসায় গিয়ে পৌঁছে দেবে বাসায় পৌঁছে দেবে আর টাকাটা কিভাবে দিবে টাকাটা আমাকে যদি আইপিএস অর্ডার করে তাহলে আমাকে 500 টাকা বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যাবে বাদবাকি টাকাটা আপনি হাতে পায়া পরে মাল পায়া তারপর আমাকে মাল পায়া সালাই আপনি টাকা দিবেন পেমেন্ট করতে হবে আচ্ছা মালটা পায়া সালানি তো সুযোগ থাকবে না টাকা সমস্যা নাই এটা আপনার 2 বছর ওয়ারেন্টি আছে 2 বছরের ওয়ারেন্টি আছে 2 বছর ওয়ারেন্টি আছে তো ধন্যবাদ আপনাকে 2024 সালের একটা আপডেট দেওয়ার জন্য তো যারা যারা আইপিএস নিবেন 2 বছরের ওয়ারেন্টি আছে যেহেতু ওনারা বানায় আর তাদের আইপিএস টা যদি সমস্যা হয় তারা নিজেরাই ঠিকঠাক করে দেবে ব্যাটারি চার্জ হইলে ব্যাটারি ফুল কাট এইগুলো তো এমনি চার্জ আসছিল আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম তো ধন্যবাদ।